কে প্রশ্ন করতে পারেন ধনী কারে বলে ধনির সংজ্ঞা ওয়ার্ল্ড ব্যাংক এক ধরনের দিয়েছে আইএমএফ এক ধরনের দিয়েছে ঠিক বাংলাদেশ সরকার এক ধরনের পৃথিবীর অনেকে ভিন্ন ভিন্ন পাত ইসলামী শরীয়ত বলেছে ধনী ওই ব্যক্তির নাম চিরন্তন ভাবে ধনী ওই ব্যক্তির নাম যার কাছে নিজের প্রয়োজনীয় ব্যবহারের বাহিরে নিজের প্রয়োজনের অতিরিক্ত সাড়ে সাত পরি অথবা এর সম পরিমাণ সম্পদ এক বছর থাকে তার নাম বলেন তার নাম ধনী শরীয়ত বলেছে ভক্তি সেই বোঝায় নিত্য ব্যবহার প্রয়োজন সব বাদ দিয়ে উদ্বৃত্ত সম্পত্তি ব্যক্তির কাছে সাড়ে সাত বড়ি যদি থাকে অথবা সাড়ে বায়ান্ন গড়ি উঁচুটা ধরলাম সাড়ে সাত বুড়ি এক বছর উদ্বৃত্ত থাকে তাইলে তার নাম ধনী আর তার উপরে আড়াই পার্সেন্ট জাকাত ফরজ বিশ্বাস করুন পৃথিবীতে মানুষ দুইটি অর্থ ব্যবস্থা দেখেছে একটা হলো লক্ষ লক্ষ মানুষের রক্তের উপর দিয়ে অর্থ অর্থব্যবস্থা রাশিয়ায় প্রতিষ্ঠা হয়েছিল এর মূল কথা ছিল আপনি কোটি টাকা ইনকাম করেন আমি দশ টাকা ইনকাম করব। উনি হাজার টাকা ইনকাম করেন সব টাকা রাষ্ট্র মালিক দিনের শেষে সবাই রাষ্ট্রের কাছ থেকে রেশন নেব রাষ্ট্র সবাইরে দেবে আয় করে সবাইরে দিয়ে দেবো সমপর্যায়ে সবাইরে রাষ্ট্র দেবে এটা ছিল সমাজতন্ত্র সমাজতন্ত্র তার নিজের জন্মভূমিতে ধ্বংস হয়ে গিয়েছে পৃথিবীর মানুষ এটা থেকে কল্যাণ পায় নাই দ্বিতীয় আরেকটা অর্থ ব্যবস্থা এর নাম পুঁজিবাদ পুঁজিবাদ মানে একজন কোটি টাকার মালিক আরেকজন তার খাওয়ার কিচ্ছুই নাই কিছুই দরকার নাই যে টাকার মালিক সে টাকার মালিক হবে আর যার সম্পদ নাই সে হয়ে রাস্তার ধ্বংস হয়ে যাবে ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে শিখিয়েছে এই পৃথিবীতে মানুষ জন্ম নিল তার কোনো কাজ করার মেধা বুদ্ধি শ্রম কিচ্ছু নাই বাট সে সম্পদ পাবে কারণ ইসলামের সম্পদের প্রধান মূল বক্তব্য হলো কায়লা তাকুনা দুবুলতাম্বাইল আভিনিয়া ইমিনকুম সম্পদ কেবল ধনীদের মাঝে আবর্তিত হবে না 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 যে জন্ম নিল মানুষ তাকেই সম্পদের অধিকারী করেছে ইসলাম আপনি আমি কঠিন শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সম্পদ যা উপার্জন করলাম তার আড়াই পার্সেন্ট বছর শেষে এক বছর পরে আড়াই পার্সেন্ট টাকা ওই দরিদ্রকে দিয়ে আসব। এবং এই যে জাকাত দেব জাকাত যেমন জন্য আপনি আমাকে পূর্ব পরিকল্পনা নিতে হবে খোঁজখবর নিতে হবে এবং এই ক্ষেত্রে প্রত্যেকটি ধনী মানুষ যদি তার বাবার দিকে আত্মীয় মায়ের দিকে আত্মীয় শ্বশুর বাড়ির দিকে আত্মীয় পাড়া প্রতিবেশীকে টার্গেট করে